জয় হিন্দ, 7 আওয়িক নিউজে আপনাদের স্বাগত। র্যাগিং এর প্রতিবাদ করায় এক ছাত্রকে ভয় দেখিয়ে হোস্টেলের ঘর ছাড়ার হুমকি সহ ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়নের বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে কামারহাটির কলেজ অব মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই সাগর দত্ত হাসপাতালের টিএমসিপি সংগঠনের ছাত্ররা কলেজের অন্যান্য ছাত্রদের র্যাগিং করে আসছে। তারই প্রতিবাদ করে সাগর দত্ত হাসপাতালের ফাইনাল ইয়ারের ছাত্র বিক্রম মণ্ডল এবং তার বন্ধুরা। কিছুদিন আগেও বিক্রমের ঘরে ঢুকে হুমকি দিয়ে যায় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়নের ছাত্ররা। বিষয়টি নিয়ে লিখিতভাবে কলেজের প্রিন্সিপালকে জানানো হলে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। বিক্রম মণ্ডল কলেজের AIDSL ছাত্র সংগঠন করে এবং TMCP সংগঠনের এই অন্যায়ের প্রতিবাদ করায় মঙ্গলবার রাত 11:30 নাগাদ ফের বিক্রমের ঘরে আসে TMCP-র বেশ কিছু ছাত্র। তাকে দ্রুত ঘর ছাড়তে বলে, কিন্তু তাতেও কাজ না হওয়ায় রাত 3টে নাগাদ তার ঘরের বাইরে লাগানো টিউব লাইটগুলি ভেঙে দেয় বলে অভিযোগ। আতঙ্কিত বিক্রম এবং তার সহপাঠীরা এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানায় কামারহাটি থানায়। কেন তার উপর এই আক্রমণ জানালেন আক্রান্ত ফাইনাল ইয়ারের ছাত্র বিক্রম মণ্ডল। আমি ফার্স্ট ফ্লোরে থাকি, তো যেটা হয়েছে কিছুদিন ধরেই কিছু ছাত্র যারা আমাকে রুম ছাড়ার জন্য বলছিল। আসলে যেটা ঘটনা, আমি কলেজের ছাত্র এবং আমি AIDSL ছাত্র সংগঠন করে থাকি এবং TMCP-র ছাত্ররা যেভাবে র্যাগিং করে থাকে হোস্টেলে, তো তার বিরুদ্ধে আমরা ছাত্রছাত্রীদের সচেতন করি এবং কিছুটা যতটা সম্ভব প্রতিরোধের চেষ্টা করে থাকি। সেই জায়গা থেকেই ওরা কিছুদিন ধরেই আমাকে রুমটা চেঞ্জ করতে বলছে, কেননা আমার ঠিক সামনেই ফার্স্ট ইয়ারের ডরমিটরি, ফলে ওখান থেকে আমাকে সরাতে পারলে এরা অবাধে কলেজের র্যাগিং ইত্যাদি চালাতে পারে। এরকম একটা জায়গা থেকে অনেকবারই ওরা আমার ঘরে এসেছে। কিছুদিন আগে তো 20-25 জন মিলে আমার ঘরে এসেছিলো। তো এই ঘটনাগুলো আমরা সবটাই প্রিন্সিপালকে এর আগেও দুবার চিঠি দিয়ে জানিয়েছি। স্যার আশ্বাস দিয়েছিলেন যে ব্যবস্থা নেবেন, কিন্তু এখনও ব্যবস্থা সেইভাবে নেওয়া হয়নি। আমরা কালকে যেটা ঘটনা ঘটেছে, রাত 11:30 সময় ওরা আবার আসে এবং আমাকে যথারীতি রুম চেঞ্জ করতে বলে এবং আমি জানাই যে অফিসিয়াল কোনো অ্যালটমেন্ট লেটার ছাড়া আমি রুম চেঞ্জ করব না। এমতো অবস্থায় ওরা তো তখন চলে যায় এবং রাত 3:30 সময় তখন আমি পড়াশোনা করছিলাম, হঠাৎ একটা খুব জোরে আওয়াজ শুনে আমি দরজা খুলি এবং দেখি যে আমার ঘরের মধ্যে কাঁচ চলে এসেছে এবং দরজার সামনে একটা টিউব লাইট ভাঙা। তো এইভাবে ওরা ভয় দেখিয়ে ঘর থেকে বের করার চেষ্টা করছে। তো এই ঘটনাটা আজকে প্রিন্সিপাল এবং ডিন ম্যাডামকে জানাই, দুজনেই বলেন যে এরকম কিছু ছাত্র কিছুদিন ধরেই এরকম দাদাগিরি দেখানো বা এই ব্যাপারটা করছে। এমনকি এরা প্রিন্সিপাল স্যার এবং ডিন ম্যাডামের সাথেও খারাপ ব্যবহার করে থাকেন এবং কোনো ফ্যাকাল্টি এদের প্রতি ভালো মানসিকতা পোষণ করে না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমানে যে অবস্থায় প্রত্যেকটা কলেজে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা মানসিক চাপ, তার প্রেক্ষিতে আত্মহত্যা ইত্যাদি ঘটনার প্রেক্ষিতে যেখানে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের প্রশ্নটা সমস্যার মুখে, সেখানে শাসক দলের পক্ষ থেকে ক্রমাগত এইভাবে ছাত্রছাত্রীদের ওপর চাপ সৃষ্টি করা প্রত্যেকটা কলেজের ঘটনা। আমরা চাই এটা বন্ধ হোক এবং এই বিষয়ে যদি পদক্ষেপ নেওয়া হয়। হ্যাঁ, আমরা আজকে কামারহাটি থানায় অভিযোগ জানিয়েছি, সেখানে একটা জেনারেল ডায়েরি করেছি। যেটা হচ্ছে, থার্ড ইয়ারের কিছু ছাত্র সৌমিত্র প্রামাণিক, তারপরে অনিকেত দাস, এরকম আরও কয়েকজন রয়েছে, শুভম, মেইনলি এখানে থানায় যেটা জানিয়েছি সেখানে সৌমিত্রেরই নাম ছিল, কারণ কালকে বাকি যারা এসেছিলো তাদেরকে চিনি না, আর এর আগে অনিকেত বা এরা অনেকবারই এসেছে। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি TMCP ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে। কামারহাটি থেকে রাজাদের রিপোর্ট, 7 আওয়িক নিউজ। সব ধরনের খবরের আপডেট জানতে হলে 7 আওয়িক নিউজ চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।